আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সেল বিষয়ক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব মজার একটি বিষয় দেখব। বিষয়টি হচ্ছে, আমরা যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি, আমাদের কিন্তু এক্সেলের যে ইন্টারফেস সেটা এখন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা এরকমই থাকে। তো আমরা যদি চাই যে আমাদের এক্সেলের এই যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটাকে আমরা আমাদের মতন করে কাস্টমাইজ করে ব্যবহার করব, এবং আমি চাচ্ছি যে এখানে এই যে সেলগুলো রয়েছে এই সেলগুলোর মধ্যে আমার একটা ছবি থাকুক, অর্থাৎ এক্সেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কীভাবে সেট করব। এটা করার জন্যই আজকের এই ভিডিওটি আপনাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে এই যে আমাদের ওয়ার্কিং এরিয়াটা রয়েছে, অর্থাৎ সেল অথবা রো এবং কলাম যেগুলো রয়েছে, সেই রো কলামের মধ্যে আমরা যদি চাই যে এই টোটাল ইন্টারফেসের মধ্যে আমরা আমাদের একটি পার্সোনাল ছবি ব্যবহার করব, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে কাজ করবে, এটা আমরা কীভাবে ইনপুট করব। এটা করার জন্য আমাদের এই এক্সেলের যে রিবন বার রয়েছে সেই রিবন বার থেকে আমরা চলে যাব পেজ লেআউট যে অপশনটি রয়েছে সেখানে। পেজ লেআউট মেনুতে আসার পরে আমাদের সামনে অনেকগুলো এখানে গ্রুপ রয়েছে, যেমন থিমস গ্রুপ, পেজ সেটআপ গ্রুপ, স্কেল টু ফিট, শিট অপশন এবং অ্যারেঞ্জ যে অপশন, এরকম কয়েকটি গ্রুপ ওয়াইজ কাজ রয়েছে। আমাদের আজকের ভিডিওতে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই এক্সেলের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাবো, যেটা আমার ব্যক্তিগত ইমেজ লাগাবো। তো এটা করার জন্য আমরা পেজ লেআউট মেনুতে আসার পর এখান থেকে আমরা চলে যাব এই যে পেজ সেটআপ যে গ্রুপটি রয়েছে সেখানে, এই যে ব্যাকগ্রাউন্ড, এখন এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইনসার্ট পিকচারের একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমাদেরকে তিনটি অপশন দিয়েছে, একটি হচ্ছে ফ্রম এ ফাইল, বিং ইমেজ সার্চ অ্যান্ড ওয়ান ড্রাইভ পার্সন। তো এর মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি দেখেন যে একটি কম্পিউটারের আইকন রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আমার কম্পিউটারে যদি ছবিটি থাকে সেই ছবিটি কিন্তু আমরা এখান থেকে আপলোড করে ব্যবহার করতে পারব। এখন যদি আপনি যে ছবিটি ব্যবহার করবেন সেই ছবিটি আপনার সাথে নেই, কিন্তু আপনি গুগলে সার্চ করে আপনি এই ছবিটি বের করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে এই যে বিং ইমেজ সার্চ, এখান থেকে আপনি যে কোনো কিছুর নাম লিখে সার্চ করলে কিন্তু আপনি তার ছবিগুলো পেয়ে যাবেন। এরপর রয়েছে ওয়ান ড্রাইভ, ওয়ান ড্রাইভ মানে হচ্ছে আপনি যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট সেটি ব্যবহার করে থাকেন, তাহলে সেই ওয়ান ড্রাইভের মধ্যে আপনার যদি কোনো ছবি থাকে সেই ছবিটি এনেও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে কম্পিউটার থেকে নিয়ে তারপরে এই ছবিটি ব্যবহার করব। আমি এই কম্পিউটারের যে আইকনটি রয়েছে সেখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলে পরে আমাকে নিয়ে যাবে আমার কম্পিউটারের যে ফাইল এক্সপ্লোরার রয়েছে, অর্থাৎ আমার কম্পিউটারের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে। এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে আপনার ছবিটি কোন ফোল্ডারে রয়েছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তা আমি ছবিটি এই যে ডেস্কটপে রেখেছিলাম, আমি ডেস্কটপে ক্লিক করলাম, এখানে অনেকগুলো ডেস্কটপের ছবি পাওয়া যাচ্ছে, তার মধ্যে আমি এই ছবিটি ব্যবহার করব। এই জন্য আমি এই ছবিটিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে অর্থাৎ সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট করার পর আমি যদি এখানে ইনসার্ট প্রেস করি তাহলে দেখতে পারবেন ম্যাজিকের মতন আমি যে ছবিটি এখানে ব্যবহার করতে চেয়েছি সেই ছবিটি কিন্তু এখানে চলে আসছে। এবং আপনি কিন্তু এখন যখনই মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন সেটা যে কোনো জায়গায় থাকলে কিন্তু আপনি আপনার ছবিটি মাইক্রোসফট এক্সেলের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেখানে দেখতে পারবেন। এখন হয়তো আপনার মনের মধ্যে আরেকটি প্রশ্ন ঘুরতে পারে যে আমি এই ছবিটি এখন ডিলিট করব কিভাবে। ডিলিট করা হচ্ছে আপনি যখন ছবিটি এখানে ইনসার্ট করবেন, ইনসার্ট করার পরে আপনি যদি আবার পেজ লেআউট অপশনে যান, সেখানে আমরা যখন প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেট করেছিলাম তখন কিন্তু এখানে অন্যরকম ছিল, এখন কিন্তু এই জায়গাটায় ডিলেট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এই ডিলেট ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে সাথে সাথে কিন্তু আপনি যে ছবিটি এখানে সেট করেছিলেন সেই ছবিটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দেবেন। পরবর্তীতে কীভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।